ফের চাঁদার জুলুমের অভিযোগ, এবার দমদম। অভিযুক্ত এক তৃণমূল কর্মী চাঁদার 50,000 টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। সেই ব্যবসায়ীর বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকেও রেহাই দেয়নি বলে অভিযোগ উঠছে। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সুকান্ত, জানাও। দেখো, দমদমের একটি পুজো কমিটির তরফে যেটা অভিযোগ আসছে যে একজন জল ব্যবসায়ী, তার কাছ থেকে পুজোর দুর্গাপুজোর সময় চাঁদা তার থেকে চাওয়া হয় 50,000 টাকা। পাশাপাশি তার যেহেতু জলের নিয়ে ব্যবসা আছে, তার কাছ থেকে প্রায় 100 ফিটি জল চাওয়া হয়। কিন্তু এর পরিবর্তে সে তার সাধ্য মতন করে ব্যবসায়ী এত 50,000 টাকার থেকে অনেকটা কম চাঁদা দেয় এবং জলের পরিমাণও কিছুটা কম দেয়। এই গোটা ঘটনার পরে গত 13 তারিখ অর্থাৎ পুজোর মধ্যেই 13 অক্টোবর তার বাড়িতে ঢুকে হামলা করে, তাকে মারধর করা হয় এবং তার বিশেষ ক্ষমতা সম্পন্ন তার একজন মেয়ের সন্তান রয়েছে, তাকে মারধর করা হয় এবং তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়। গোটা বিষয়টিতে অভিযোগ উঠছে এই পুজো কমিটির সাথে যুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ আইচের, এবং সৌরভ আইচের বিরুদ্ধে এই ঘটনার ঠিক দুদিন পর অর্থাৎ 15 অক্টোবর দমদম থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তার যেটা অভিযোগ বা ব্যবসায়ী যেটা অভিযোগ, যে অভিযোগ জানার পরেও এখনো পর্যন্ত কিন্তু সৌরভ আইচকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। উপরন্তু তাকে মামলা তুলে নেওয়ার জন্য তার উপর হুমকি আসছে, তাকে থ্রেট করা হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। সব মিলিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু এই ব্যবসায়ী। এখানেই প্রশ্ন উঠছে যে যেখানে প্রত্যেকটি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফে প্রায় 85,000 টাকা অনুদান দেওয়া হয়, তারপরেও কি করে এই চাঁদা নিয়ে জুলুম চলছে এবং সেখানে যখন চাঁদা দিতে পারছে না তখন তাকে শুধু মারধর করা হচ্ছে এমন নয়, তার পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে, তার স্ত্রীকেও শ্লীলতাহানি করা হয়েছে। গোটা বিষয়টিতে অভিযোগ যার বিরুদ্ধে উঠছে সৌরভ আইচ, সে হচ্ছে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ মিত্র ওরফে বাপি মিত্রের অনুগামী বা ঘনিষ্ঠ। যদিও গোটা ঘটনাতে অভিজিৎ মিত্র যেটা বলছেন যে তিনি এই পুজো কমিটির সাথে যুক্ত নন এবং এই গোটা ঘটনা তার জানা নেই। ফলত সব মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন যে অভিযোগ জানানোর পরেও মূল অভিযুক্ত সৌরভ আইচকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে এই জল ব্যবসায়ী এবং তার পরিবার আতঙ্কে রয়েছে এই ঘটনার পর থেকে। সৌমেন, ধন্যবাদ। সুকান্ত, প্রত্যেকদিন উনি মদ খেয়ে ওনার ওয়াইফ ওনার ছেলেকে মারধর করে, ওনারা আমাকে ফোন করে, আমি প্রত্যেকদিনই গিয়ে বলি এইসব করো না, তারপরও উনি আমার নামে যে মিথ্যা এলিগেশন দিয়েছে, আর যে পুজোর নামে বলছেন ওনার, আমি ওই পুজোর সঙ্গে যুক্তই না, তা আমি কেন টাকা চেতে যাব? উল্টে উনি আমাকে দেখুন না কামড়েছে, এখানে কামড়েছে, এখানে কামড়েছে, এখানে আমার ওয়াইফকে মেরেছে, আমার মাকে মেরেছে, ঠিক আছে, উনি পুরোটাই মিথ্যে ব্লেম দিচ্ছে। আমি 50,000 টাকা নিয়ে কি করবো? আমি যে পুজোর কথা বলছে সে পুজোর সঙ্গে তো জড়িতই নই আমি। এগুলো বাজে কথা, যবে থেকে এই ঘটনা হয়েছে তবে থেকে ওনার বাড়ির দিকে আমি তাকাইও না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।